গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো সোমবার। আজকে কালকে ছিল রবিবার। আমরা তো এসি কিনতে গেছিলাম, তোমাদের তো দেখালাম যে আমরা এসি কিনতে গেছি, সেই পর্যন্ত একটা ভিডিও রেখেছি। আর আজ হচ্ছে সোমবার, আজকে যথাসম্ভব আজকেও এসিটা দিতে আসবে আর কি। ওরা তো বললো কালকে যে কালকে তো রাত হয়ে গেছিলো, কালকে আমরা এখান থেকে গেছিলাম 4:30-5 নাগাদ, তারপরে না 5 না 6 সময় গেছিলাম, 6:30-6 নাগাদ। তারপরে তো এসি কিনে বাড়ি আসতে আসতে 9 বেজে গেছে। দিয়ে ওরা বলেছিলো যে আগামীকাল ডেলিভারি দিয়ে দেবে, মানে আজকে ডেলিভারি দিয়ে দেবে। তো এই তাই এখন এই উঠলাম, আজকে তো সোমবার, বাবা ছুটি আছে, তাই উঠলাম, উঠে এই চা খাচ্ছিলাম। এরা চা খাওয়া কমপ্লিট করলাম, চা খাওয়া হয়ে গেছে, দিয়ে বসে আছে, এখনও ওঠেনি ঘুম থেকে। উঠবে, উঠে বাজার এনে দেবে, তারপরে রান্না করবো। কেউ ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। তা আমি চা খাওয়া হয়ে গেছে, এখন বাজে 7:30 বাজে, চা খাওয়া হয়ে গেছে। এবার বসে দেখি সকালে টিফিনের ব্যবস্থাটা করে নিই, তারপরে ডাকতে হবে 8:00 থেকে ডাকা শুরু করতে হবে। একবার এই ঘরে ডাকবো মেয়েকে, একবার এই পেছনের ঘরে ডাকবো বাবাকে, ওঠো ওঠো করে ডাকতে হবে। মেয়ে স্কুল আছে আজকে, দিয়া দেখি এবার কি রান্না করবো সেটাই ভাবছি। আমাদের সোমবার হলেই আগে চিকেন রান্না করতে হবে, সোমবার হলেই। আর এই যা গরম পড়েছে, এই গরমে চিকেন টিকেন মানে কিছু খেতে ইচ্ছা করছে না। দেখি কী রান্না করি, এতদিন তো নিরামিষই চললো, নিরামিষ চললো টানা, আজকে তো মাছ মাংস কিছু করতেই হবে। দেখি বাজার থেকে কী নিয়ে আসে, যদি সকাল সকাল উঠতো তাহলে আমিও যেতাম বাজারে, তাই এখন তো ওঠেনি, ঘুমাচ্ছে, দরকার নেই, আমি আর এই গরমের মধ্যে যাবো না, কারণ বাজার থেকে এসে আর রান্না টান্না করা যাবে না। তো দেখি সকালে টিফিনে রুটি তরকারি কিংবা ডালিয়া কী করবো, দেখি দইও আছে, চির দই খেলেও হয়, কী খাবে জিজ্ঞাসা করি, দেখি তারপরে রান্নার দিকে যেতে হবে। এসিটা দিয়ে দিলে বাঁচি, কিন্তু এসি দিলেও বলছে যে এসি যদি বাড়িতে মানে বাড়িতে দিয়ে যাওয়ার পরেও ইনস্টল করতে এখনও দেরি আছে, মানে চারিদিকে চাপ। কালকে দোকানে গিয়ে তো দেখলাম মানে অন্য কোনো কাস্টমার নেই, শুধু এসি আর কুলার, এসি আর কুলার, এত মানে চাপ ওদের। ওর বাবা বাড়ি এসছে কালকে 10:30-11 নাগাদ বাড়ি এসছে, মানে এত চাপ, সবাই এসে এসি কেনারই সব মানে ইয়ে করছে, এত গরম পড়েছে, সবাই চাইছে যে ভালোভাবে থাকতে। আমরাও তো এবছর কিনতাম না, আমরাও হয়তো সামনের বছর কিংবা 1 বাদেই কিনতাম, কিন্তু কিছু করার নেই, এত গরম, মানে আমাদের রাতের পর আর ঘুম নেই। এই ডাইনিং রুমে যেখানে বসে আছে, এই ডাইনিং রুমে সারাটা দিন আমরা কাটাচ্ছি, সারাদিন সকাল সন্ধে রাত এই ডাইনিং রুমেই থাকছি। তা বলছে সামনের সপ্তাহে নাকি ওয়েদার চেঞ্জ হবে, কিন্তু এই সপ্তাহটা, এই যে আজকে সোমবার, এই সপ্তাহটা এইভাবে এইটা কী করে থাকবো। এখন এসি দিয়ে যাওয়ার পরেও যে কবে যে ইনস্টল করতে আসবে সেটাই হচ্ছে কথা। তা দেখি কী হয়, রান্নাবান্না বসাবো আসুক আগে, বাজার থেকে আগে উঠুক ঘুম থেকে, বাজার থেকে আসুক, তোমার রান্না বসাবো। সকালে ইয়েটা করে নিই, তরকারিটা করে নিই, সে জামাকাপড় কেচে দিই ওয়াশিং মেশিনের মধ্যে, একটু জামাকাপড় কেচে দিই, এখন যা রোদ, ওই 10 মিনিটের মধ্যে সব শুকিয়ে যাবে, কেচে দিই। জল আছে এখনও, জল 7:30 বাজে, তো হ্যাঁ 7:30 বাজে, তো জল চলে এসছে এখন, তাহলে ভিজিয়ে কেচে দিই, কেচে টেচে দিয়ে তারপরে দেখি। তাই ভাবছি যে কোন কাজটা আগে করবো, জামাকাপড়টা ভিজিয়ে দিই, দিয়ে টিফিনটা বানাই। তা চলো তোমরা থাকো আমার সাথে, দেখতে থাকো ব্লগটা, আমি সারাদিন কী করি না করি, আসছি পরে। তো দেখো আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম, শুয়ে থাকার ওই কিছুক্ষণ বাদে ধরো 2 নাগাদ এই দাদা আসলো, দাদা এসে আমাদের এসিটা দিতে আসলো। এই সোমবার, আজ তোমাদের বললাম আজকে আবার সোমবার, এই দাদাটা দিতে আসলো। আমাদের আমাদের এসিটা এসেছে আর আরেকটা এসি অন্যর, আর দেখো দেখো সব ফ্রিজ টি সব এসছে। তো দাদা নিয়ে, এই যে নিয়ে আসছে, নিয়ে এসে আমি বললাম আমাদের এই ছোট ঘরে রেখে দিতে, এই ঘরেই থাকুক, তারপরে আবার যখন ওরা আসবে তখন ওখান থেকে নিয়ে লাগিয়ে দেবে। কারণ আমাদের তো আর ঘর নেই, আর ফাঁকা জায়গায় নেই, চারিদিকে বস্তা আছে, তাই এই ঘরে দাদা রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পরে এই প্রথম এই যেটা ঘরে থাকে মেশিনটা রাখলো আর কি, দিয়ে বাইরের এই মেশিনটা আনতে যাচ্ছে, নিয়ে এসে তারপরে রেখে দেবে, তারপরে লাগানো হবে, যেদিন লাগানো হবে সেদিন তোমার তোমাদের সাথে আবার শেয়ার করব। আমি এই পর্যন্তই ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করিনি, ভাবছি যেদিনকে ইনস্টল হবে সেদিনকে আবার ভিডিও করব। তা 2-3 ওয়েট করেছিলাম, ওয়েট করার পরে তারপরে এসেছিল ইনস্টল করতে। তা আমি ইনস্টল করার ভিডিও দিয়েছি, একটু কিছুক্ষণ বাদেই ধরো আসবে। এই দেখো এবার এই যে পরের দিন, এটা হচ্ছে তোমার বৃহস্পতিবারের ভিডিও, আমি ওটা সোমবারে এসি এসছে, এসি আসার পরে আমি আর ভিডিও করিনি, ভেবেছি কি যেদিনকে ইনস্টল হবে সেদিনই ভিডিও করব। তা আসছে না করে করে ওই বুধবার দিন রাত্রে ফোন করলো, দিয়ে বৃহস্পতিবারের সকালে আসবে। তো বৃহস্পতিবারের সকালবেলা এসেছে, দেখো এটা বৃহস্পতিবার সকালবেলার ভিডিও, ও বাবা সেদিন বাড়ি ছিল বৃহস্পতিবার দিনকে, ও না বাড়ি ছিল না, সরি ভুল বললাম, বৃহস্পতিবার দিন এসিটা লাগানো হয়ে যাওয়ার পরে ও বাবা বেরিয়ে গেছিলো, সকালবেলাটুকু ছিল।
যদি ওদের সব বলা হয়েছিল যে আপনারা সকালবেলা আসেন, এসে লাগিয়ে দিয়ে যান। ওরা সকাল সকাল তখন বাজে 7:30-8টার মতো বাজে, তখনই চলে এসছে। এসে দেখো সব মেশিনপত্রগুলো এখানে ফুলেছে, দিয়ে যে দেয়াল ফুটো করছে, অনেকটা গর্ত করতে হয়, পুরো যে অনেকটা দূরে গর্ত করে নিয়েছে, খাটের ওপরে চেয়ার পেতে নিয়েছে। আর আমার এই চাদরটা নোংরাই ছিল যখন ওই লাইনটা করতে এসেছিলো। আমাদের পাড়ার একটা ছেলে ইলেকট্রিশিয়ান আর কি, সে এসে ওই লাইনটা করে দিয়েছিলো, তখন এই চাদরটা তখনই পাতা ছিল, ওই জন্য চাদরটা আমি চেঞ্জ করিনি। তো এই দেখো আমাদের এইটা লাগানো হয়ে গেছে, এসিটা ভেতর দিক দিয়ে, এবার ওরা বাইরে গিয়েও লাগাবে। তো আমাদের ফাইনালি এসি লাগানো কমপ্লিট, এই দেখো। আর ঘরের একদম বিদিকিস্ত্রি অবস্থা, এই দেখো চারিদিকে নোংরা। এগুলো সব ছড়ানো ছিটানো ছিল, আমি গুছিয়ে এর মধ্যে রাখলাম। খাটের ওপরে যে এত নোংরা, ওই দেওয়ালে দেখতে পাচ্ছ ওইখানটায় সে ফুটো করেছে সব ইটের গুঁড়ো, সব আমি পরিষ্কার করব। এই যে দেওয়ালেও, এখানেও নোংরা পড়েছে, এগুলো সব পরিষ্কার করব এখন। বিছানা চাদর টাদর সব চেঞ্জ করব। এই পাপোশ টাপোশ সব নোংরা হয়ে গেছে, ওই ইটের টুকরো পরে, খাটের ওপরে ইটের টুকরো, এই দেখো এগুলো এখন সব পরিষ্কার করব। ওই চাদরটা তো দফা ফাফা হয়ে গেল মনে হয়, দেখি। এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই, চাদর টাদর চেঞ্জ করে, তারপরে স্নান করে, তারপরে এসি অন করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আগে এগুলো পরিষ্কার করে নিই। তো ফাইনালি আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট। এই দেখো বিছানা চাদর পাতিনি, একটু পরে চাদর পাতবো। আর হ্যাঁ, এবার এসিটা এবার চালাবো, চালিয়ে রোনাকে দেখাবো। এই রোনা চালাবে, ও রেডি আছে রিমোট নিয়ে, নে চালা দেখি, চালা একবার টিপবো, হ্যাঁ অনটা টিপ, হ্যাঁ হ্যান্ডটা অফ করে দিই, চালু হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, চালু হয়ে গেছে, এটাকে সেট করতে বললো। সেট করাই আছে, সেট হয়ে গেছে, দেখ কেমন ঠান্ডা লাগছে, দেখ দেখ থাক কততে আছে, 24-এ, হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে, দাঁড়া ফ্যানটা চালিয়ে দিই। তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমরা সবাই শুয়ে পড়েছি, আমার শাশুড়ি সবাই নিয়ে আসবে। অনেক দিন পর ঘরে শুলাম, প্রায় দীর্ঘ 15-20 দিন পর ঘরে শুলাম, ঘরে আসাই হয় না, মানে বসিও না ঘরে, এত গরম। তা দেখো আমার এই গরমে দেখতে পাবে এই জায়গাগুলো কেমন পুড়ে পুড়ে গেছে, এইখানে ঘামাচিতে পুরো ভরে গেছে, আর এইসব জায়গাগুলো পুরো পুড়ে পুড়ে গেছে, এত গরম মানে সহ্য হচ্ছে না। এই আস্তে করে ফ্যানটা চালিয়েছি, এসিটা চালিয়ে দিয়েছি, দিয়েই শুয়ে আছি। সত্যি আর পারছিলাম না, কিছুতেই পারছিলাম না। তোমার এসি আমরা কিনতে গেছিলাম, 3-4 দিন হয়ে গেল এসি বাড়িতে এসছে, কিন্তু সেই এসি আর ইনস্টল করতে আসেনি। কবের থেকে ওয়েট করছি যে আসবে আসবে আসবে, আজ আসবে কাল আসবে করে করে আজকে সকালে ইনস্টল করে দিয়ে গেল। ওদেরও তো হেভি চাপ, দিন নাকি তোমার 50-60টা করে এসি বিক্রি হচ্ছে। তো এই এবার শুয়ে থাকি, গরম লাগবে না, শুয়ে থাকি। গুড ইভিনিং বন্ধুরা, তো দুপুরবেলা তো এসির মধ্যে শুলাম, ভালোই ঘুম হলো, দিয়ে এই চলে আসলাম সন্ধেবেলা। আমাদের আজ পড়ানো নেই, মেয়ে বললো চাউমিন খাবে, যে চাউমিন বসিয়েছি, দেখো চাউমিন সিদ্ধ হচ্ছে। আর চাউমিনে আলু দিয়ে চাউমিন করবো আজকে, এই যে আলু লঙ্কা কেটে নিয়েছি, এবার কাটবো পেঁয়াজ, আর আজকে ভাবছি একটু বাদাম দিয়ে চাউমিন করবো। আর সন্ধেবেলা আমাদের চা খাওয়াও কমপ্লিট, এই যে চায়ের কাপ, চা খাওয়াও কমপ্লিট, এবার চাউমিনটা বানিয়ে নিই, চাউমিনটা বানিয়ে নিই, চাউমিন খাওয়া হবে। তা ভালোই লাগলো দুপুরবেলা, বেশ ভালোই ঘুমালাম, ভালোই লাগলো এসির মধ্যে, ভালোই ঘুমালো, বেশ ঠান্ডা ঠান্ডা, বাইরে এত গরম, এসি চালিয়ে ভালোই ঘুমালাম, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা, সুন্দর লাগলো, একটা দারুণ ঘুম দিলাম সবাই মিলে, ব্যাপক ঘুম দিলাম। এবার এই ঘুম থেকে উঠে এইবারে চাটা খেলাম, দিয়ে মেয়ে বললো তাহলে একটা কিছু বানিয়ে দাও, তাই আসলাম চাউমিন বানাতে, চাউমিন বানানো হয়ে যাক, চাউমিন খাওয়া দাওয়া হোক, তারপর একটু পড়াতে টড়াতে বসাবো। আজকে আর পড়াতে যাইনি, আজ বাড়িতেই আছি, আজকে পড়াতে যাইনি, মেয়েরও আজকে পড়া নেই, ও বাড়িতে আছে, ড্রয়িং ছিল, ড্রয়িং বৃহস্পতিবার তো ড্রয়িং ছিল, তবে ড্রয়িংয়ে আর ও যায়নি আর কি, বলো বাড়িতেই থাকবো, আর গেল না, চাউমিন বানাচ্ছি, চাউমিন খাওয়া দাওয়া হোক, তারপরে রাত্রিবেলা দেখি এবার কি খাওয়া হয়। তো চাউমিনটা বানিয়ে নিই, মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, আজ ডিম দেবো না, ভাবছি ডিম দেবো না, একটু আস্তে আস্তে হবে, ডিম দেবো না, তাই একটু বাদাম দিয়ে করি। তো চলো চাউমিনটা বানিয়ে নিই,
আমার বাদাম ভাজা কমপ্লিট। এই যে বাদাম ভেজে তুলে রেখেছি, আর এই যে আলু ভাজছি। এবার খালি নুন দেবো, হলুদ টলুদ দেবো না। অল্পই নুন দিলাম। এই যে আলু পেঁয়াজ ভাজাও কমপ্লিট, চাউমিনও দিয়ে দিয়েছি। চাউমিনের সাথে যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিই। না না, তেল বেশি হয়ে যাবে, তারা ভালো করে নাড়িয়ে নিই। তো আমার চাউমিন বানানো কমপ্লিট। একটু বেড়ে নিই, অল্পই বানিয়েছি, খুব একটা বেশি খিদে নেই। আজ একটু সিদ্ধটা বেশি হয়ে গেছে, তাই একটু একটু গলা গলা ধরনের হয়েছে। এই যে আমরা তিনজন আছি বাড়িতে, বাবা তো ডিউটি গেছে, ঠাকমার পাতেই লঙ্কাগুলো বেশি। এটা আমি নাই নিয়ে নেবো, ঠাকমা তো ঝাল খেতে পারে না। ব্যাস ব্যাস কমপ্লিট। চলো চাউমিনটা গিয়ে খেয়ে নিই আমরা। তো আমাদের চাউমিন টাউমিন সব খাওয়া কমপ্লিট। আমি এই মেয়েকে পড়াতে বসেছি, এই দেখো মেয়ে পড়তে বসেছে, এই যে মেয়ে পড়ছে। আর আমি ভাবছি না বসে থেকে কি লাভ, মেয়ের পড়াগুলো লিখেই দিচ্ছি। এই দেখো প্রশ্নগুলো, বই থেকে প্রশ্নগুলো কারেকশন করে ওর খাতার মধ্যে লিখে দিচ্ছি। এই যে ওর খাতা, খাতার মধ্যে লিখে দিচ্ছে, তাহলে ও পড়াটা মুখস্থ করতে সুবিধা হবে। তো তাই করছে, এখন বাজে 8টা মতো বাজে। তাই বসে থেকে কি করব, ও তাহলে লিখুক, ও ইতিহাস লিখছে, ওর ম্যাডাম ইতিহাস পড়া দিয়েছে, ইতিহাস লিখছে। আর আমি ভাবছি ভূগোলটা তাহলে ভেতর থেকে যা প্রশ্ন হয় প্রশ্ন উত্তর দুটোই লিখে দিচ্ছি। প্রথমে বইতে তাগিয়ে দিয়েছিলাম, তাই বললাম না একটা খাতার মধ্যে সুন্দর করে লিখে দিই, তাহলে ওর পড়তে সুবিধা হবে। তাই করছি। আর রাত্রিবেলায় করবো বলতে সকালবেলায় ইয়ে তোমার মটর, তোমার এমনি মটর যে ছোলা মটর আছে সেই মটর আর কাবলি ছোলা, সেই দুটোই একসাথে ভিজিয়ে রেখেছিলাম, অল্প অল্প ছিল। তো সেইগুলো এই প্রেশার কুকারে সিটি মারছি এখন, ওটা দিয়ে ঘুগনি করব। আর দেখি রুটি নাই, পরোটা কিছু একটা করতে হবে, ওটাই করব। তা বসে আছি, এই এখন জানলা টানলা সব খুলে দিয়েছি, ঘরটা মোটামুটি ঠান্ডাই ছিল। দুপুরবেলা এসিটা চালানোর পরে আমরা শুয়েছিলাম, তারপরে এখন প্রায় ঘরটা ঠান্ডাই আছে, জানলা টানলাগুলো খুলে দিয়েছি। এই যে এসি প্লাগটা খুলে দিয়েছি, কেন বলো তো, একটু আগে না তোমার মেঘ করেছিল, খুব মেঘ করেছিল, আর মনে হচ্ছিলো যেন বৃষ্টি হবে, অন্ধকার হয়ে এসেছিলো, দিয়ে ওই জন্য প্লাগটা সব খুলে দিলাম। তাই বেশি বৃষ্টি কিছু হয়নি, ওই বেগ টেক করেছিলো, বলছিলো তো সামনের সপ্তাহে যেরকম বৃষ্টি টিষ্টি হবে। আজকে তো বৃহস্পতিবার, বলছিলো শুক্র শনিবার থেকে ওয়েদার চেঞ্জ হবে, দেখা যাক কী হয়। আমাদের তো লাগানো হয়ে গেলো, এইবারে বৃষ্টি যদি নামে, যা গরমে কষ্ট পেলাম কী আর করবো, নিয়েই নিলাম। তা চলো পড়াশোনাটা করে নিই, তারপরে আবার রান্নাবান্না করতে হবে। এই যে রোনা তাকিয়ে রয়েছে আমার দিকে, এখন আবার করতে শুরু করে দিয়েছে, এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল যে কী করছে মা দেখ, এইবার যে ক্যামেরা ধরেছে পড়তে লেগে গেছে। তা চলো আসছি, রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, ঘুগনি করবো তখন শেয়ার করছি। এটা কি পিঁপড়ে নাকি? হ্যাঁ আসছি পরে। তো আমি ঘুগনি বসে দিয়েছি, দেখো সব কিছু দিয়ে কষাচ্ছি। ওই তো প্রথমে সিটি মেরে নিলাম, তারপর তেলের উপরে দিলাম হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে আলু দিয়ে দিয়েছি, আলুটা ভাজা ভাজা হলে পেঁয়াজ টমেটো আর সব মশলা দিয়ে এই ঘুগনি দিয়ে কষাচ্ছি। হয়ে গেছে কষানো, এবার জল দিয়ে দেবো। থাক এইটুকু জলেই হবে। অল্প করেই করছি যাতে রাতে শেষ হয়ে যায়। থাক ঢাকা থাক, ঢাকনাটা কোথায় গেল, দাঁড়াও দেখি। ও এই যে ঢাকা থাক, এবার আমি আটাটা মেখে নিই। একটুখানি ময়দা আছে, ময়দা দিয়ে আটা দিয়ে মাখি। এই যে অল্প ময়দা আছে, ময়দা দিয়ে আটা দিয়ে মাখি, তাহলে পকোড়া ভাজা যাবে। তো বন্ধুরা আমরা খাবার নিয়ে যে রেডি হয়ে গেছি, ভেবেছিলাম এসি চালিয়ে খাবো, তবে কারেন্ট নেই, এই যে ঘর অন্ধকার,
ঘরে লাইটটা জ্বালাইনি, ডাইনিং রুমে লাইটটা জ্বালিয়ে দিয়েছি, সবাই মিলে খেতে বসেছি। এই যে আমি খাচ্ছি ঘুগনি রুটি, আমি আর পরোটা খেলাম না, একটু গ্যাস গ্যাস মতো হয়েছে। আর এই যে ডোনার বাবার এই যে পরোটা, ডোনাও যে পরোটা নিয়েছে, ঘুগনি নিয়েছে, এই খাওয়া দাওয়াটা সেরে নেবো। তা চলো ভিডিওটা যেখানেই শেষ করছি, দাঁড়াও। ভেবেছিলাম রাতের খাবারটা এসে চালিয়ে বসেই খাবো, সেটা হলো না, আমাদের ডাইনিং রুম কপাল থেকে যাবে না, ডাইনিং রুমেই খেতে হবে। তা কী করবো, এখানে বসে বসে খেয়ে নিই, কারেন্ট নেই। তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আজকের মতো এখানেই টাটা। আবার নেক্সট আসছি নতুন একটা ভিডিও নিয়ে, আজকের মতো এখানেই টাটা, গুড নাইট।